প্রিয় খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ সকাল। চিরচেনা আপনাদের সেই ব্যক্তিটি বালতি হাতে আপনাদের পরিচিত জায়গায় আবার চলে আসছি। আজকে হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা আপডেট দিব, সেটা হচ্ছে আমি 12 টাকা করে সরকারি হ্যাচারি থেকে যেই সোনালি এবং ফাহমি মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম, সেই বাচ্চাগুলোর বর্তমান কি পরিস্থিতি, কয়টা বাচ্চা মারা গেল, বাচ্চার মান কেমন। আপনারা অনেকেই কমেন্ট করছেন আজকে, আসলে বেশ কয়েকদিন ধরে, যে এটার আপডেট আমি কেন দিচ্ছি না বা এটার কী পরিস্থিতি, বা অনেকেই নিতে চান, নাম্বার খুঁজতেছেন। তো সবগুলো ডিটেলস আজকে দিয়ে দিব, যে এটা আসলে কিভাবে অর্ডার করবেন এবং আপনার বাচ্চার মান কেমন, কয়টা বাচ্চা মারা গেল, কি কি ওষুধ দিলাম, আর আমি ফার্মি মুরগি এবং সোনালি মুরগি দুইটা কেন একসাথে নিয়েছি, বা আমি এগুলো কী কিসের জন্য রেডি করতেছি, মাংসের জন্য নাকি ডিমের জন্য। তো এই সবগুলো আপডেট এবং ডিটেলস আজকের ভিডিওতে দিয়ে দিব, যারা অপেক্ষায় ছিলেন তারা মন ভরে দেখে নেবেন। তো প্রথমে আসলে খাবার এবং পানি দিতে হবে। এই যে দেখুন পরিস্থিতি, ইয়ার মধ্যে খাদ্যের পাত্রের ভিতরে বাচ্চা ঢুকে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখছেন কাণ্ড এদের কই ঢুকে আছে। তো এদেরকে এখনও আসলে ওই যে খোলা পাত্রে খাবার দিচ্ছি। এদের বয়স আজকে এই ভিডিওটি যখন ধারণ করছি তখন তাদের বয়স চলতেছে 10 দিন। তো তাদের তখন বয়স 10 দিন। তো এখন আসলে তাদেরকে খাবারটা দিয়ে দিব। আমি এখানে কি খাবার দিচ্ছি, তো আমার যেহেতু এখানে ব্রয়লার মুরগির শেড রয়েছে, ব্রয়লার মুরগির বাচ্চা উঠিয়েছি, তো ব্রয়লারের যে খাবারটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, ব্রয়লার স্ট্যাটার খাবারটাই দিচ্ছি এখনও। তো সোনালি মুরগির খাবারটা দিলে হয়তো খরচটা কিছুটা কমবে, তো আবার আমাকে এটা আবার ক্যাশে কিনে নিয়ে আসা বা একটু ঝামেলা। আমার কাছে এখানে যেহেতু ব্রয়লারের খাবার আছে সেগুলো দিয়েই মোটামুটি এটাকে কভার হয়ে যাচ্ছে। তো এদেরকে অল টাইম খাবার আসলে অতটা দিয়ে রাখা হয় না, মোটামুটি 3 বেলা খাবার দিই। খাবার মাঝখানে হয়তো ঘন্টা দুই ঘন্টার মতো তারা খাবার খালি থাকে, দেন আবার খাবার দিই। তো এদেরকে এবং খাবারটা দেওয়া শেষে এবার পানিটা দিব। পানির পাত্রগুলোতে এত উঁচু করে দিয়েছি, তারপরে এখানে তারা ধানের তুষ বা লিটারগুলো উঠে পানির পাত্রগুলোর অবস্থা খারাপ করে রাখে। তো যেহেতু এদের 10 দিন বয়স, এখন ভিডিওটা যখন ধারণ করছি তখন তাদের বয়স 10 দিন চলছিল, তো ওই হিসাবে তাদের ব্রুডিংটা শেষ হয়ে গেছে। এখন ব্রুডিং শেষ হয়ে গেছে বলতে, এখন তো গরম পড়ছে, সেই জন্য আর এক্সট্রা তাদেরকে বাল্ব দিতে হচ্ছে না বা এক্সট্রা তাপ দিতে হচ্ছে না। মোটামুটি আপনার লাল সাদা সাদা যে এনার্জি বাল্ব আছে সেই বাল্বগুলো দিয়ে চলছে। তো এখন এখানে পানির সাথে একটা ঔষধ মিক্স করছি, অ্যামোকিউর ভেট নামে একটা ওষুধ। এটা হচ্ছে ইউকার ইয়া ওষুধ আর কি, ইউকা, যে ওদের পায়খানাতে যাতে দুর্গন্ধ না হয় বা সেজন্য এটা ওই ওষুধটা ব্যবহার করছে। ওষুধটি একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, অনেকে জানতে চান। আমি বলছি না যে এটা ব্যবহার করেন, মানে আমি যেটা ব্যবহার করছি সেটাই বলছি, আমার ডিলার দোকানে এটা ছিল তো এটাই আনলাম। এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে, যে কোনো একটা ভালো মানের আপনারা ব্যবহার করতে পারেন, যাদের খামারে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে বা দুর্গন্ধ হচ্ছে। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা 15 লিটার পানির সাথে 1 ml ওষুধটা দিয়েছি, আর কোনো ওষুধ দিচ্ছি না, এটা দিচ্ছি শুধু। ওষুধের পানিটা সার্ভ করে দিলাম আর খাবার তো দিয়ে দিয়েছি, তারা খাবার খাচ্ছে স্বাচ্ছন্দ্যে। এবং যেহেতু ঘণ্টাখানেক খাবার ছিল না, একদম খুব তাড়াহুড়ো করে খাবারটাই খাচ্ছে এরা। আর পানি দিলাম, পানি খাচ্ছে। তো বাচ্চা, এবার আসি যে বাচ্চার কোয়ালিটি কেমন। আমি এর আগে অন্য হ্যাচারি থেকেও, অন্য বা যেগুলো প্রাইভেট হ্যাচারি আছে সেই ওরকম হ্যাচারি থেকেও আমি বাচ্চা নিয়েছি, তো ওই তুলনায় আমার সরকারি হ্যাচারির বাচ্চাগুলো বেস্ট মনে হয়েছে। কোয়ালিটি মোটামুটি ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটি। তো বাচ্চার এগুলোর বয়স আজকে 10 দিন, 10 দিন বয়সেও আরও ভালো গ্রোথ আসার কথা। বা আমরা তো সবসময় খাবার দিয়ে রাখি না, খাবারটা 3 বেলা ভাগ করেই দিচ্ছি, কারণ এগুলো আসলে কিছু মুরগি ডিমের জন্য রেডি করবো আর কিছু মাংসের জন্য, আর কিছুদিন পর এগুলো হয়তো বাছাই করে ফেলবো, আলাদা করে ফেলবো ফাউমি এবং সোনালি। আমার এখানে 300 সোনালি আর হচ্ছে 200 ফাউমি মুরগি। তো আমার এখানে যেহেতু শেড রয়েছে, তো ফাউমি মুরগিগুলোকে আমরা ডিমের জন্য আলাদাভাবে রেডি করব ভাবছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর সোনালি মুরগিগুলো মাংসের জন্য আমরা বিক্রি করে দিব। তো যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আগের ভিডিওটি দেখেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি সরকারি হ্যাচারি থেকে বাচ্চাগুলো কীভাবে নিয়েছি বা আপনারা কীভাবে নেবেন,
বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা থেকে এই বাচ্চাগুলো কীভাবে নিতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমি করে দিয়েছি। তা আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার চলুন, বাচ্চা কয়টা বাচ্চা মারা গিয়েছে, ওষুধ কী কী চালিয়েছি এবং আর বাকি ম্যানেজমেন্টগুলো কীভাবে করলাম সেগুলো একদম চার্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমরা দেখব আসলে আমাদের এখানে এই বাচ্চাগুলোর মধ্যে কয়টা বাচ্চা মারা গিয়েছে এবং বাচ্চার কী কী কারণে মারা গেল, কী কী ওষুধ দিয়েছি সেই হিসাবটা একটু দেখে নিব। তো তার আগে বলে নিই যে আমি একদম সবচেয়ে একটা, আচ্ছা এখান থেকে শুরু করি, ভুলটা একটু পরে বলছি। তো বাচ্চা উঠিয়েছিলাম এক তারিখ, এই মাসের এক তারিখ, সেই হিসাবে আজকের তারিখের তুলনায় হিসাবে হচ্ছে যে আজকে ১৩ তারিখ। তো আমি ভিডিওতে যে ইয়াগুলো বাচ্চা যেগুলো দেখেছেন সেগুলো বা সেই ভিডিওটি ধারণ করা হয়েছিল আপনার দশ তারিখে ধারণ করা হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি। তো দেখেন ভিতরে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, ওই যে তারা বিদ্যুৎ চলে গেছে ফলে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, যে দেখেন ওরা খাবার টাবার খাচ্ছে। তো তিন দিন আর একটু বড় হয়েছে, এটাই আর কিছু না। তো দেখি এখানে কী কী করলাম আমরা। তো বাচ্চা আনার পর, বাচ্চা যখন আমরা ব্রুডারে ছেড়েছি তখন লাইসোবিট দিয়েছিলাম, লাইসোবিট দেওয়ার পর দুপুরে সাদা পানি, রাত্রে সাদা পানি, তারপর হচ্ছে তারপরের দিন থেকে অ্যান্টিবায়োটিক শুরু, অ্যানরক্সিন এবং অ্যামোক্সিসিলিন দুটা মিক্স করে একসাথে অ্যান্টিবায়োটিকটা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এই চার দিন লাগাতে আমরা অ্যান্টিবায়োটিকটা চালিয়েছি। বাচ্চার বয়স যেদিন ছয় দিন হয়েছে সেদিন আসলে আমরা বিসিআরডি ভ্যাকসিনটা দিয়েছি। তো সোনালী মুরগির বাচ্চাতে আসলে অনেক প্রবলেম হয়, সেজন্য একটু বেশি চালিয়েছি এই অ্যান্টিবায়োটিকটা, মর্টালিটি বেশি হয়ে যায়, হ্যাচারি থেকে আসে, রোগব্যাধি নিয়ে আসে হ্যাচারি থেকে। তো সেই হিসাবে আপনার এখানে একটু বেশি চালিয়েছি অ্যান্টিবায়োটিকটা। তো বিসিআরডি ভ্যাকসিনটা দিয়েছি ছয় দিন বয়সে, তারপর দুই দিন সাদা পানি, তারপর থেকে এখানে দেখলাম যে দুর্গন্ধ হচ্ছে, একটু দুর্গন্ধ হচ্ছে যেহেতু ঘরটা, এটা আসলে মূলত একটা গরুর শেড হওয়াতে এটার যে উপরে যে পাশের যে ইয়াগুলো ওয়ালগুলো দেখছেন যে অনুকুচ্ছুতে, ফলে ওখান থেকে আপনার গ্যাসটা বের হয় না, তার জন্য ইউকা ওষুধটা ব্যবহার করেছি, স্পেলিং হয়তো ভুল হইতে পারে। তো ইউকা ও ইউকা বলতে ওইটার মধ্যে ইউকা উপাদানটা আছে আর কি, মানে আপনার পায়খানার সাথে দুর্গন্ধটা হবে না ওইটা। তারপর হচ্ছে তার এই ইউকাটাই চলতেছে এখনও পর্যন্ত। তো আজকে রাত্রে গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হবে, তো সেজন্য এখানে সাদা পানি দিয়েছি আজকে, আজকে ইউকা দেওয়া হয়নি, গাম্বুরো ভ্যাকসিনটা হবে। এই হলো ঔষধ, আর তাপমাত্রা তো এখানে দেখতে পাচ্ছেন 33, 33, 33, 32 হবে, পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে এসেছে তাপমাত্রাটা। তো এখানে হচ্ছে বাচ্চার মৃত্যু হয়েছে, যে আমি আসলে এখানে না লেখে, মৃত্যুর হারে না লেখে আমি মন্তব্যে লিখে রেখেছি ভুলে। তো বাচ্চা প্রথম দিন বাচ্চা মরেছে 17 পিস, দুঃখজনক। তারপর দিন মরেছে 3 পিস, তারপর হচ্ছে 2 পিস, তারপর 2 পিস, তারপর থেকে একদম শূন্য, আর কোনো বাচ্চা মরেনি। তো 17 পিস বাচ্চা কেন মারা গেল, এটা আমার আসলে একটা বোকামির কারণে মারা গেছে। এটা আমার বোকামিটা হলো কি জানেন, আপনারা জানেন যে আমি এই এই খাঁচিতে খাঁচিগুলোতে করে বাচ্চাগুলো এনেছিলাম, এই খাঁচিগুলোতে। এখন এরকম একটা খাঁচিতে আপনার 40 পিস বাচ্চা অনায়াসে নেওয়া যায়। তা আমি বোকামি করে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেছি যে আমি মানে খাঁচা তো নিজের নিয়ে যেতে হয়, আমি জিজ্ঞেস করেছি খাঁচা কয়টা লাগবে, বা উনি বলেছে যে 50টা বাচ্চার জন্য একটা খাঁচা হলে হয়ে যাবে। আমি আর অতটা মাথা মোটা, আমি আসলে আর অতটা খেয়াল করি নাই, তো আমি 50টা বাচ্চার জন্য একটা খাঁচা হিসাব করে নিয়ে গেছি। তো এই খাঁচাটার মধ্যে 50টা বাচ্চা একটু বেশি হয়ে গেছে, গাড়িতে ঝাঁকুনি টাকুনি খেয়ে যেগুলো নিচে পড়েছে তারা আসলে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, ফলে আপনার এই কিছু বাচ্চা মারা গেল। প্রথম দিনেই 17টা বাচ্চা মারা গেল, তারপরে যে কয়েকটা দুর্বল ছিল এগুলো পরে চলে গেছে, এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো বাচ্চা মারা যায়নি। এ হচ্ছে বাচ্চার আপডেট, আলহামদুলিল্লাহ বাচ্চার কোয়ালিটি তো দেখতেই পাইলেন, মাশাল্লাহ মোটামুটি আমার কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। তো এই হচ্ছিল আজকে সোনালি বাচ্চার আপডেট। ও তো এই ছিল সোনালি বাচ্চাগুলোর আপডেট, সোনালি এবং ফাওমি দুইটাই আর কি, এগুলোর আপডেট। তো ইনশাল্লাহ আরেকটা আপডেট আরও কিছুদিন পরে দিব, কী অবস্থা হয় দেখি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।